আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সুপার শপ। বন্ধুরা, আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম, সাথেই থাকবেন। বন্ধুরা, আজকে সুপার শপে দেখাবো বিভিন্ন প্রকার চিজ এবং চিজগুলো কোন কোন চিজ কীভাবে খেতে হয় এবং কত প্রকার চিজ সুপার শপে রয়েছে, আপনাদের এই বিষয়গুলো দেখিয়ে দিব। তো বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওতে নতুন ভিউয়ার্স আছেন, লাইক দি ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্প্রেড চিজ এবং আরংডেরি স্প্রেড চিজগুলো বিভিন্ন ফ্লেভার রয়েছে, আপনারা আপনাদের চাহিদা মতো প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন। এখানে চিলি গার্লিক আছে, নর্মাল ক্লাসিক ফ্লেভারটা আছে, পিজা ফ্লেভার আছে, আপনাদের যার যেটা পছন্দ হয় নিতে পারেন। বন্ধুরা, স্প্রেড চিজগুলো কিন্তু ঝটপট নাস্তার জন্য অনেক ভালো, যেমন ইনস্ট্যান্ট পাউরুটির সঙ্গে মাখাই আপনি নাস্তা তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে কিউব চিজ রয়েছে, এখানে ছয় পিস কিউব করা, ট্রায়াঙ্গেল শেপ করা ছয় পিস চিজ রয়েছে। এটি অত্যন্ত বাচ্চাদের জন্য অনেক ভালো এবং সবার জন্যই খেতে পারবেন। এখানে কিছু স্লাইস চিজ দেখতে পাচ্ছেন, বিভিন্ন ফ্লেভার আছে এবং বিভিন্ন কোম্পানি আছে, তার মধ্যে আরংডেরির চিজগুলো অনেক বেটার। আরংডেরির চিজগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। তো বন্ধুরা, বিভিন্ন ফ্লেভার আছে চিজের, আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন। এখানে আরও কিছু অন্যান্য কোম্পানির স্লাইস চিজ রয়েছে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের চিজ রয়েছে। স্লাইস চিজগুলো সর্বোচ্চ বড় আছে হ্যাপি ভ্যালি চিজ এবং সেটি 84 পিস হয়। এছাড়া আরংডেরি চিজ বা ইত্যাদি অন্যান্য চিজগুলো 12 পিস করে স্লাইস আছে। এটি বার্গার স্যান্ডউইচের মধ্যে অনেক বেটার হয়, আপনাদের ইচ্ছা মতো প্রতিটি স্যান্ডউইচ বার্গারে স্লাইসগুলো পিস পিস করে আলাদা করে দিতে পারবেন। তো বন্ধুরা, স্লাইসের মধ্যেও নর্মাল ফ্লেভার আছে, পেরি পেরি ফ্লেভার আছে, পিৎজা আছে, ইত্যাদি ফ্লেভারগুলো দেখে শুনে নিতে পারবেন। সুপার শপে এখন বর্তমানে এইসব চিজগুলো অ্যাভেলেবেল আছে, আপনাদের চাহিদা মতো প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন। কিছুদিন আগে আমাদের বাইরে রেলচি বন্ধ থাকার কারণে কিছু কিছু আইটেম চিজের মধ্যে মানে ছিল না, এখন কিন্তু প্রায় সকল আইটেমগুলোই অ্যাভেলেবেল হয়েছে। আপনারা অবশ্যই সুপার শপ ভিজিট করবেন, শুধু চিজ কেনার জন্য নয় বন্ধুরা, সুপার শপে আসলে বিভিন্ন আইটেমের উপর অফার তো থাকছেই এবং নিত্য নতুন বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে পরিচিত হতে পারবেন। তাই আর দেরি নয়, বাসার আশেপাশে যেখানে সুপার শপ আছে অবশ্যই ভিজিট করতে পারেন, আপনাদের মনের মতো পছন্দ মতো প্রোডাক্টগুলো কিনে নিতে পারেন। এখানে কিছু হুইপিং ক্রিম রয়েছে, এগুলো দেখতে পারবেন, বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে, অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে, আপনারা এসে দেখে শুনে কিনে নিতে পারবেন। তো বন্ধুরা, স্পেশালি স্প্রেড চিজগুলো অনেক মজা, যারা মার্জারিন ইউজ করেন বা বাটার দিয়ে ব্রেড খান তাদের জন্য বলছি, অবশ্যই স্প্রেড চিজগুলো খেয়ে দেখবেন, ভালো লাগবে এবং বিভিন্ন ফ্লেভার রয়েছে, আপনাদের পছন্দ মতো ফ্লেভারগুলো কিনে নিয়ে খেতে পারবেন। বন্ধুরা, কিউব চিজগুলো স্পেশালি বাচ্চারা অনেক পছন্দ করে। এখানে দেখেন আরংডেরি স্পেশাল কিউব চিজ ছয় পিস আছে এটাতে এবং প্রতিটি চিজ স্কোয়ার টাইপ করে, প্রতিটি আলাদা আলাদা করে পিস করা আছে এবং চিজগুলো অনেক সুস্বাদু হয়, বাচ্চারা খেতে খুব বেশি ভালোবাসে, আপনারা এজন্য কিনে নিতে পারবেন আউটলেট ভিজিট করে। স্লাইস চিজের মধ্যে পেরি পেরি ফ্লেভারটাও অনেক মজা, ক্লাসিক যেটা চিজ আছে এটি নর্মাল ফ্লেভার হবে, পিজ্জাটাও বেটার। তো প্রতিটি স্লাইস চিজগুলোতে 12 পিস করে স্লাইস রয়েছে। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আশা করি পরবর্তীতেও আমাকে এভাবে সাপোর্ট করবেন। তো নতুন বন্ধুদের বলছি অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর আপনাদের কমেন্ট করলে আমি কমেন্ট ধরে ধরে আপনাদের ভিডিওতে ভিজিট করার সুযোগ পাই, অবশ্যই আমিও আপনাদের বন্ধু হওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, অনেকেই জানেন না চিজ আইটেমগুলো আসলে কী, চিজ কার সঙ্গে কী খায়, আরও অন্যান্য চিজ রয়েছে, আমি সেগুলো ভিডিও পরে দিব, যেমন স্পেশালি পিজ্জার জন্য কিছু চিজ রয়েছে, এগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। যদি কোনো ভিউয়ার্স আমার পিজ্জাতে কী চিজ দিলে ভালো হয় এসব বিষয়ে জানতে চান, তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, ফার্মেন্টেশন চিজগুলো একদম গুঁড়া করা রয়েছে, এসব চিজগুলো কিছুদিন আগে আমাদের স্টকে ছিল না, এখন ফার্মেন্টেশন চিজগুলো স্টকে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা অবশ্যই আউটলেট ভিজিট করে দেখে শুনে কিনে নিয়ে যাবেন।
বন্ধুরা আশা করি আজকের ভিডিও অনেক ভালো লেগেছে এবং আজকের ভিডিও যার যা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা আশা করি আজকের ভিডিও ভালো লাগছে, পরবর্তীতে এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। আজকের মতো এ পর্যন্তই, আগামী দিনে আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।